নমস্কার, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে সকলকে স্বাগত। আমি চামেলি এবং আজকের টপিক মাদ্রাসা স্কুল সার্ভিসের এক্সামকে টার্গেট রেখে আমরা ইতিহাসের যে মক টেস্টের সিরিজ শুরু করেছিলাম তার 10 নম্বর ক্লাস। আজকে 10 নম্বর ক্লাসে অন্য দিনের মতোই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসের পর এরকমই মক টেস্টের ক্লাস তোমরা পাবে, কিন্তু এন্টায়ার সিলেবাসের ওপরে নয়, শুধুমাত্র ইউরোপের ইতিহাস নিয়ে এর পরের মক টেস্টগুলো থাকবে, যেখানে 30টি প্রশ্নোত্তর থাকবে বা প্রয়োজনে আরও কিছুটা বেশি 30 বা 35টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এবং তার সাথে অধ্যায়ভিত্তিক আমাদের যে আলোচনা সেখানে মুঘল যুগ নিয়ে আলোচনা করব। ঠিক যেরকম গান্ধী যুগের সাথে আমরা এন্টায়ার সিলেবাসের মক টেস্ট আলোচনা করেছি, তো এরপর থেকে আজকের ক্লাসের পর থেকে তোমরা ইউরোপের ইতিহাসের মক টেস্ট এবং অধ্যায়ভিত্তিক আলোচনায় মুঘল যুগ থাকবে। তো আজকের যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর রয়েছে, তাহলে চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে, প্রাচীন ভারতের ইতিহাসের প্রধান নোঙ্গর নামে অভিহিত করা হয় কোন উপাদানকে? অপশানগুলো দেখো, অপশান এ প্রত্নতাত্ত্বিক, অপশান বি মুদ্রাগত, অপশান সি লিখিত ঐতিহাসিক দলিল, অপশান ডি সবকটি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারতের ইতিহাসের প্রধান নোঙ্গর নামে অভিহিত করা হয়। নোঙ্গর যেমন একটি জলযান বা নৌকাকে ধরে রাখে, তার গতিরোধ করে, সেরকম প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে একটি প্রধান উপাদান যেটা আমাদের ইতিহাসকে ধরে রেখেছে, তাই প্রত্নতাত্ত্বিক উপাদানকে বলা হয় প্রধান নোঙ্গর ইতিহাসের। পরবর্তী কোশ্চেন 2-এর বলা হয়েছে, ভারত সম্বন্ধে লেখা প্রথম বিদেশি লেখ বা লিপি কোনটি? অপশানগুলো দেখো, অপশান এ নকশি রুস্তম, অপশান বি তেল এল আরমানা, অপশান সি তেখপি বাহি এবং অপশান ডি বোঘাজকোই লিপি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ বোঘাজকোই লিপি। এই বোঘাজকোই লিপি প্রত্নতত্ত্ববিদ স্যার অরেল স্টেন আবিষ্কার করেন, এশিয়া মাইনর থেকে এই লিপিটা পাওয়া গেছে। ভারতবর্ষে আর্যদের আগমনকাল এবং সমসাময়িক বিভিন্ন সভ্যতা সংস্কৃতি যেমন ব্যাবিলনীয়, আবিসিনীয়, মেসোপটেমিয়া প্রভৃতি সম্পর্কে জানা যায় এবং এখান থেকে আমরা বৈদিক দেবতা যেমন ইন্দ্র, বরুণ, নাসত্ব এই সমস্ত দেবতার নাম উল্লেখ পায়। নকশি রুস্তম এই শিলালিপিটি আনুমানিক 600 খ্রিস্টপূর্বে পাওয়া গেছে ইরানের পার্সিপোলিস শহরে। উত্তর পশ্চিম ভারতের সঙ্গে ইরানের রাজনৈতিক সম্পর্কের কথা জানা যায় এই নকশি রুস্তম শিলালিপি থেকে। তেল এল আরমানা এই শিলালিপিটিও পাওয়া গেছে ইরানে। ভারতের সঙ্গে প্রাচীন ইরানের সম্পর্কের কথা জানতে এই তেল এল আরমানা লিপিটি সাহায্য করে। আর অপশান সিতে যেটা রয়েছে দেখো, তেখপ ই বাহি এই শিলালিপিটি পার্থিয়া রাজ গন্ডফার্নিসের বিজয়গাথায় লিপিবদ্ধ একটি শিলালিপি। পরবর্তী কোশ্চেন 3-এর বলা হয়েছে, উর্বর হাঁসুলি হলো, অপশানগুলো দেখো, অপশান এ সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোয় প্রাপ্ত এক প্রকার অলঙ্কার বিশেষ, অপশান বি রাভি নদীর তীরবর্তী বৃহৎ শস্যাগার, অপশান সি মেহেরগড়ের পশ্চিম দিকের একটি উর্বর অঞ্চল এবং অপশান ডি একটি শিলমোহর বিশেষ। উর্বর হাঁসুলি হচ্ছে অপশান সি, অর্থাৎ মেহেরগড়ের পশ্চিম দিকের একটি উর্বর অঞ্চল যেটাকে প্রত্নতাত্ত্বিকরা উর্বর হাঁসুলি নাম দিয়েছেন। ওকে, পরবর্তী কোশ্চেন 4-এর বলা হয়েছে, এখানে 1 নম্বর জাহাজ মেরামতির কারখানা পাওয়া গেছে, 2 নম্বর যুগ্ম কবর পাওয়া গেছে, 3 নম্বর দাবার বোর্ড ও ওজন যন্ত্র পাওয়া গেছে, তো এই জায়গাটি কি? তো দেখো, কোন প্রত্নকেন্দ্রের কথা বলা হয়েছে, অপশান এ হরপ্পা, অপশান বি লোথাল, অপশান সি মহেঞ্জোদড়ো এবং অপশান ডি কালীবঙ্গান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ লোথাল। লোথালে যুগ্ম কবর পাওয়া গেছে, জাহাজ মেরামতির কারখানা পাওয়া গেছে, দাবার বোট পাওয়া গেছে এবং ওজন যন্ত্র পাওয়া গেছে। ওকে, পরবর্তী কোশ্চেন 5-এর বলা হয়েছে, কোন ঐতিহাসিক
প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত। প্রশ্নটি WBSSC প্রিলিম 2018 সালে এসেছে। অপশনগুলো দেখো, অপশন এ সতীশচন্দ্র, অপশন বি বিপানচন্দ্র, অপশন সি রামশরণ শর্মা এবং অপশন ডি অমলেশ ত্রিপাঠী। এখানে সঠিক উত্তর অপশন সি অর্থাৎ রামশরণ শর্মা। রামশরণ শর্মা প্রাচীন ভারতের ইতিহাসের জন্য বিখ্যাত গবেষণার জন্য। এছাড়া রামশরণ শর্মা আর যে জন্য বিখ্যাত, গুপ্ত যুগের পরবর্তী সময়ে বা গুপ্ত যুগ থেকে আমরা যে সামন্ততন্ত্রের বিকাশ লক্ষ্য করি, সেই সামন্ততন্ত্রের বিকাশের যে বিষয় বা সামন্ততন্ত্রের যে বিকাশ, এই নিয়ে কিন্তু রামশরণ শর্মা গবেষণা করেছেন এবং ইনি এনার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, যদিও বিতর্কিত। পরবর্তী কোশ্চেন ছয়ের বলা হয়েছে, কোনটি একটি জৈন সাহিত্য গ্রন্থ? অপশনগুলো দেখো, অপশন এ ত্রিপিটক, অপশন বি ললিত বিস্তার, অপশন সি অঙ্গুত্তর নিকায়, অপশন ডি পরিশিষ্ট পার্বণ। এখানে সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ পরিশিষ্ট পার্বণ। পরিশিষ্ট পার্বণ একটি জৈন সাহিত্য গ্রন্থ। বাকিগুলো ত্রিপিটক, ললিত বিস্তার এবং অঙ্গুত্তর নিকায়, এই তিনটি হচ্ছে বৌদ্ধ সাহিত্য গ্রন্থ। ওকে, পরবর্তী কোশ্চেন সাতের বলা হয়েছে, ভারতের ইতিহাসে ভারতীয় শাসকের নাম প্রথম জানা যায় যিনি আন্তর্জাতিক চুক্তির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন। প্রশ্নটি WBSSC মেন 2016 সালে এসেছিল। অপশনগুলো দেখো, অপশন এ মহাপদ্মনন্দ, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি বিন্দুসার এবং অপশন ডি অশোক। তো এখানে সঠিক উত্তর অবশ্যই অপশন বি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। কার সাথে সন্ধির কথা বলা হয়েছে এখানে? গ্রিক দূত সেলুকাসের সাথে সন্ধির কথা বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যে, যদিও এই বিষয়টি বিতর্কিত বিষয়। পরবর্তী কোশ্চেন আটের বলা হয়েছে, নিম্নলিখিত কোন পৃথিবী বিখ্যাত ভারতীয় ঐতিহ্যপূর্ণ স্থানটি মধ্যপ্রদেশে অবস্থিত নয়? প্রশ্নটি SSC CGL 2013 সালে এসেছিল। অপশনগুলো দেখো, অপশন এ কোণারক সূর্য মন্দির, অপশন বি সাঁচি স্তূপ, অপশন সি ভীমবেটকা শৈল আশ্রয়, অপশন ডি খাজুরাহো মন্দির। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ কোণারক সূর্য মন্দির। এটা মধ্যপ্রদেশে অবস্থিত নয়, এটা উড়িষ্যায় অবস্থিত। তো এই কোণারকের সূর্য মন্দির ছাড়া সাঁচি স্তূপ, ভীমবেটকা গুহা এবং খাজুরাহো মন্দির, এই তিনটিই কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। কোণারকের সূর্য মন্দির কোন বংশের আমলে নির্মিত হয় বা কোন রাজার আমলে, তোমরা কমেন্ট করে জানাও। ওকে, পরবর্তী কোশ্চেন নয়ের বলা হয়েছে, নিচের কোন জোড়াটি সঠিক নয়? অপশনগুলো দেখো, অপশন এ অমোঘবর্ষ মান্যক্ষেত, অপশন বি তোরমান সাকল, অপশন সি সিমুখ পৈঠান এবং অপশন ডি বিজয় সেন লক্ষণাবতী। তো দেখো, এখানে একদিকে রাজাদের নাম এবং অন্যদিকে তাদের রাজধানীর নাম দেওয়া রয়েছে, কোনটা এখানে সঠিকভাবে মিলিত নয়? এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বিজয় সেনের সাথে লক্ষণাবতী, এটা ভুল রয়েছে। বিজয় সেন সেন বংশের একজন শাসক বা রাজা। বিজয় সেনের রাজধানী ছিল বিক্রমপুর, লক্ষণাবতীর রাজধানী ছিল সেন বংশের অন্যতম শাসক লক্ষণ সেনের। ওকে, আর অমোঘবর্ষ রাষ্ট্রকূট বংশের শাসক, যার রাজধানী ছিল মান্যক্ষেত, সঠিক। তোরমান, তোরমানের রাজধানী ছিল সাকল এবং সিমুখের রাজধানী ছিল পৈঠান, এই তিনটি কিন্তু সঠিক রয়েছে। পরবর্তী কোশ্চেন দশের বলা হয়েছে, নিচের কোন সাহিত্যগত উপাদান সেন বংশের ইতিহাস জানতে সাহায্য করে? অপশনগুলো দেখো, অপশন এ তবাকত ই নাসিরি, অপশন বি রিয়াসু সালাতিন, অপশন সি তারিখ ই বাঙ্গালা এবং অপশন ডি আহকাম ই আলমগিরি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ তবাকত ই নাসিরি। মিনহাজ উদ্দিন সিরাজের লেখা তবাকত ই নাসিরি এই গ্রন্থটি থেকে সেন বংশের ইতিহাসের কথা আমরা জানতে পারি। মিনহাজ উদ্দিন সিরাজ কুতুবুদ্দিন ইলতুৎমিশের সময়কালীন একজন বিখ্যাত ঐতিহাসিক। তো ইনার গ্রন্থ থেকে কুতুবুদ্দিন ইলতুৎমিশের রাজত্বকাল আমরা অবশ্যই জানতে পারি, এবং যেহেতু কুতুবুদ্দিন ইলতুৎমিশের সময়কালীন বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন বা বাংলায় শাসন করত সেন বংশ, তাই অবশ্যই তবাকত ই নাসিরি থেকে আমরা বাংলার ইতিহাস হিসেবে সেন বংশের কথা জানতে পারবো।
অপশন বিতে যেটা রয়েছে দেখো রিয়াসুস সালাতিন, এই রিয়াসুস সালাতিন এবং তারিখি বাঙ্গালা এই দুটি গ্রন্থ থেকে আমরা বাংলার ইতিহাসের কথা জানতে পারি মুঘল যুগে। আর আহকাম ই আলমগিরি এটা ঔরঙ্গজেবের জীবনের বিভিন্ন কাহিনী, ঔরঙ্গজেবের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার রাজত্বকালের বিভিন্ন কাহিনী এই আহকাম ই আলমগিরি গ্রন্থ থেকে আমরা জানতে পারি। এটা হামিদুদ্দিনের লেখা। ওকে, পরবর্তী কোশ্চেন 11-র বলা হয়েছে দিল্লির লালকেল্লায় ষোড়শ শতাব্দীতে কোন রাজবংশের নিবাস ছিল। প্রশ্নটি SSC CGL 2017 সালে এসেছিল। অপশনগুলো দেখো, অপশন এ রাজপুত, অপশন বি খলজি, অপশন সি তুঘলক এবং অপশন ডি মুঘল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ মুঘল। ষোড়শ শতাব্দীতে লালকেল্লায় মুঘলদের নিবাস ছিল, এটা তো একদম সঠিক উত্তর। তো দেখো লালকেল্লা এটা নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান এবং এই লালকেল্লা দিল্লির শাহজাহানাবাদ শহরের বা নগরের অভ্যন্তরে অবস্থিত এবং এই লালকেল্লা নামকরণ করেন শাহজাহান মুবারক ই কিলা বা আশীর্বাদ ধন্য দুর্গ, এটাও তোমরা মনে রাখবে। আর এই লালকেল্লা 1638 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হয়েছিল এবং 48 খ্রিস্টাব্দে শেষ হয়েছিল। 2007 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এই লালকেল্লাকে নির্বাচিত করে। ওকে, পরবর্তী কোশ্চেন 12-র বলা হয়েছে ইরাক, ইরান ও বর্তমান তুরস্কের অধীশ্বর তৈমুরের উত্তরাধিকারী ছিলেন। প্রশ্নটি SSC CGL 2017 সালে এসেছিল। অপশনগুলো দেখো, অপশন এ রাজপুতরা, অপশন বি খলজিরা, অপশন সি মুঘলরা, অপশন ডি তুঘলকরা। অবশ্যই এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ইরাক, ইরান, বর্তমান তুরস্কের অধীশ্বর তৈমুরের উত্তরাধিকারী ছিলেন মুঘলরা। তৈমুর ভারতবর্ষে এসেছিলেন কত সালে? 1398 সালে। 1398 সালে তুঘলক বংশের শাসক নাসির উদ্দিনের সময় তৈমুর লং দিল্লিতে এসে পৌঁছান এবং এই তৈমুরের উত্তরাধিকারীরা মুঘল নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন 13-র বলা হয়েছে কে হৈন্দব ধর্ম উদ্ধারক বা হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন? কে হৈন্দব ধর্ম উদ্ধারক বা হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন? প্রশ্নটি WBCS প্রিলিম 2018 সালে এসেছিল। অপশনগুলো দেখো, অপশন এ গুরু রামদাস, অপশন বি শিবাজি, অপশন সি প্রথম বাজিরাও, অপশন ডি বালাজি বাজিরাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ শিবাজি। শিবাজি ছিলেন বিখ্যাত মারাঠা শাসক। এই মারাঠা শাসক শিবাজি 1627 খ্রিস্টাব্দে মতান্তরে 1630 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনা জেলায় শিবনের গিরিদুর্গে জন্মগ্রহণ করেন। শিবাজির মাতা ছিলেন জিজাবাই এবং পিতা ছিলেন শাহজি ভোঁসলে। এই শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে রায়গড়ের গিরিদুর্গে, রায়গড় দুর্গে, এবং শিবাজির মৃত্যু হয় 1680 খ্রিস্টাব্দে মাত্র 53 বছর বয়সে। পরবর্তী কোশ্চেন 14-র বলা হয়েছে ঔরঙ্গজেবের কোন কন্যা তার মৃত্যুর পূর্বেই মারা যান? অপশনগুলো দেখো, অপশন এ জেবুন্নেশা, অপশন বি মেহেরুন্নেশা, অপশন সি বদরুন্নেশা এবং অপশন ডি জিনাতুন্নেশা। তো ঔরঙ্গজেবের কোন কন্যা তার মৃত্যুর পূর্বেই মারা যান? এখানে অপশন এ হবে সঠিক উত্তর অর্থাৎ জেবুন্নেশা। 1702 খ্রিস্টাব্দে জেবুন্নেশা মারা যান। ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল 1707 খ্রিস্টাব্দে 3 মার্চ। তাহলে ঔরঙ্গজেবের মৃত্যুর পূর্বেই 1702 খ্রিস্টাব্দে তার কন্যা জেবুন্নেশা মারা যান। ঔরঙ্গজেবের মৃত্যুর পূর্বে তার এক পুত্রও মারা গিয়েছিল, তার নাম আকবর, 1704 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন 15-র বলা হয়েছে গুরু অমর দাসের রচিত বিখ্যাত ভক্তি সঙ্গীত, অপশনগুলো দেখো, অপশন এ উদাসী, অপশন বি পাহুল, অপশন সি মসন্দ, অপশন ডি আনন্দম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ আনন্দম। গুরু অমর দাস ছিলেন গুরু অঙ্গদের পর তৃতীয় শিখ গুরু, যার সময়কালটা ছিল 1552 থেকে 1574 খ্রিস্টাব্দ। 1552 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে
অমরদাস শিখ গুরু হন। অপশন এতে যেটা রয়েছে দেখো উদাসী, এই উদাসী কি গুরু অমরদাসের সময় শিখরা দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়, গৃহী শিখ এবং গৃহত্যাগী শিখ। তো গৃহত্যাগী শিখ সন্ন্যাসীগণ উদাসী নামে পরিচিত। অপশন বিতে যেটা রয়েছে দেখো পাহুল, পাহুল এর অর্থ হচ্ছে দীক্ষা। দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং এই পাহুল বা দীক্ষা পদ্ধতির প্রচলন করেন। এবং মসন্ত অপশন সিতে যেটা রয়েছে মসন্ত গুরু অর্জুন সিং এই মসন্ত প্রথা চালু করেন। গুরু অর্জুন সিং শিখদের স্বেচ্ছা দানের বা তাদের আয়ের এক দশমাংশ দান করার নির্দেশ দেন। যে সকল শিখ এই কর আদায় করতেন সেই কর আদায়কারীদের উপাধি ছিল মসন্ত, আর এই মসন্ত প্রথা গুরু অর্জুন চালু করেছিলেন। পরবর্তী কোশ্চেন ১৬, বলা হয়েছে ১৬৩৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উড়িষ্যার কোন অঞ্চলে সর্বপ্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন। অপশনগুলো দেখো অপশন এ হরিহরপুর, অপশন বি বালেশ্বর, অপশন সি তালচের এবং অপশন ডি এ ও বি উভয়ই। তো এখানে সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ এ ও বি উভয়ই। হরিহরপুর এবং বালেশ্বরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন। আমরা জানি যে ১৬৩৩ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উড়িষ্যায় কুঠি নির্মাণ করেন। জায়গা দুটোর নাম জেনে নাও, হরিহরপুর এবং বালেশ্বর। দেখো পরবর্তী ১৭ কোশ্চেনে বলা হয়েছে বেঙ্গল নেটিভ রেজিমেন্ট কে গঠন করেন। অপশনগুলো দেখো অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি লর্ড কর্নওয়ালিস এবং অপশন ডি লর্ড ডালহৌসি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধের প্রাককালে ভারতের ৩-৪০০ লোককে নিয়ে এই বেঙ্গল নেটিভ রেজিমেন্ট গঠন করেন, যা সাধারণ মানুষের কাছে লাল পল্টন নামে পরিচিত ছিল। আর এ প্রসঙ্গে জেনে রেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স ১৭৪৮ খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠনে উদ্যোগী হন, যা মাদ্রাজ ইউরোপীয় রেজিমেন্ট নামে পরিচিত ছিল। ওকে পরবর্তী কোশ্চেন ১৮, বলা হয়েছে চাকমা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল। অপশনগুলো দেখো অপশন এ মালদহ, কোচবিহার, দিনাজপুর অঞ্চলে, অপশন বি অধুনা বাংলাদেশ চট্টগ্রাম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অধুনা বাংলাদেশের চট্টগ্রামে চাকমা বিদ্রোহ হয়েছিল। ১৭৭৬ থেকে ১৭৮৯ খ্রিস্টাব্দ ছিল এর সময়কাল, এবং এই বিদ্রোহের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন রাজা শেখ দৌলত, রামু খাঁ এবং জানবক্স খাঁ। এই সময় বড়লাট ছিলেন ওয়ারেন হেস্টিংস। পরবর্তী কোশ্চেন ১৯, বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসে কোন পর্বটিকে উদারনৈতিক পর্ব হিসেবে বিবেচনা করা হয়। প্রশ্নটি WBSSC মেন ২০১৬ সালে এসেছিল। অপশনগুলো দেখো অপশন এ ১৮৮০ থেকে ৮৫, অপশন বি ১৮৮৫ থেকে ১৯০৫, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। উদারনৈতিক পর্ব বলতে নরমপন্থীদের যে সময়কাল জাতীয় কংগ্রেসে সেই সময়কালকেই বোঝানো হয়েছে, কত সেটা ১৮৮৫ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ। ওকে পরবর্তী কোশ্চেন ২০, বলা হয়েছে সুমিত সরকারের মত অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোন প্রতিষ্ঠানটি ১৯ শতকের ভারতে ধর্ম এবং দর্শনের উপরে স্বতন্ত্র সূচক বা স্থায়ী ছাপ রেখেছিল। প্রশ্নটি WBSSC মেন ২০১৬ সালে এসেছিল। অপশনগুলো দেখো অপশন এ ব্রাহ্ম সমাজ, অপশন বি রামকৃষ্ণ মিশন, অপশন সি আলিগড় আন্দোলন, অপশন ডি ইয়ং বেঙ্গল। তো এখানে সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ যে গোষ্ঠী সেই গোষ্ঠীর কথা বলেছেন সুমিত সরকার। এ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন নব্যবঙ্গ গোষ্ঠীর? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও জন্মগ্রহণ করেন ১৮০৯ খ্রিস্টাব্দে ১৮ এপ্রিল। এবং এই ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ এই দলের কতজন সদস্য নাম যদি বলা হয় তাহলে কি হবে, রসিককৃষ্ণ মল্লিক, প্যারিচাঁদ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহেরি, এরা সকলেই কিন্তু নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর
সদস্য ছিলেন। ওকে, পরবর্তী কোশ্চেন 21-এর বলা হয়েছে, নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি ব্রিটিশ ভারতের মহাজনদের উত্থানের জন্য দায়ী ছিল না? প্রশ্নটি WBSSC মেন 2015 সালে এসেছিল। অপশনগুলো দেখে নাও। অপশন এ নতুন রাজস্ব নীতি, অপশন বি নতুন আইন ব্যবস্থা, অপশন সি নতুন শিক্ষা ব্যবস্থা, অপশন ডি কৃষির বাণিজ্যিকরণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ নতুন শিক্ষা ব্যবস্থা। দেখো, মহাজনদের উত্থান ব্যবসা বাণিজ্য কৃষির সঙ্গে সম্পর্কিত, সেখানে শিক্ষার তেমন কোনো ভূমিকা নেই, তাই এখানে দায়ী ছিল না উত্থানের জন্য, নতুন শিক্ষা ব্যবস্থা হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 22-এর বলা হয়েছে, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? অপশনগুলো দেখো। অপশন এ ইনকলাব নারায়ণ মেঘাজি লোখান্ডে, অপশন বি সোশ্যালিস্ট শ্রীপদ অমৃত ডাঙ্গে, অপশন সি লেবার কিষাণ গেজেট সিঙ্গারা ভেলু চেট্টিয়ার, এবং অপশন ডি লাঙ্গল নজরুল ইসলাম। তো বুঝতেই পারছো এখানে কতগুলি পত্রিকার নাম দেওয়া রয়েছে এবং তার পাশে সম্পাদকদের নাম দেওয়া রয়েছে। তো কোন জোড়াটি সঠিক নয়? এখানে অপশন এ হয়ে যাবে সঠিক। ইনকলাব এই পত্রিকাটি নারায়ণ মেঘাজি লোখান্ডের নয়, এই পত্রিকাটি গোলাম হোসেন 1923 সালে লাহোর থেকে সম্পাদনা করতেন। ওকে, পরবর্তী কোশ্চেন 23-এর বলা হয়েছে, দ্য মরাল বেসিক অফ ভেজিটেরিয়ানিজম শীর্ষ গ্রন্থটি কার লেখা? অপশনগুলো দেখো। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ, এবং অপশন ডি গান্ধীজি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ গান্ধীজি। গান্ধীজি সাধারণত নিরামিষ ভোজন করতেন। লন্ডনে পড়তে যাওয়ার আগে তিনি তার মা পুতলিবাই এবং একজন জৈন সন্ন্যাসীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি মাংস খাওয়া বা মদ্যপান বা নারীসঙ্গ থেকে বিরত থাকবেন, এবং তিনি এই প্রতিজ্ঞা পালনও করেছিলেন। তো তিনি নিরামিষ ভোজন সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন, আর এই নিরামিষ ভোজনের ওপরেই তিনি দ্য মরাল বেসিক অফ ভেজিটেরিয়ানিজম নামক বইটি লিখেছিলেন, এবং এছাড়াও তিনি কিছু নিবন্ধও প্রকাশ করেছিলেন এই নিরামিষ ভোজন বা নিরামিষ যে আহার সেই সম্পর্কে। তো এগুলি ছাপা হয়েছিল লন্ডনের নিরামিষভোজী সংগঠন লন্ডন ভেজিটেরিয়ান সোসাইটির প্রকাশক দ্য ভেজিটেরিয়ান এই পত্রিকায়। ওকে, পরবর্তী কোশ্চেন 24-এর বলা হয়েছে, জগদীশচন্দ্র বসু প্রসঙ্গে কে বলেছিলেন, জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত? খুবই ভালো একটা লাইন, খুবই ভালো একটা কথা। অপশনগুলো দেখে নাও। অপশন এ বিজ্ঞানী আইনস্টাইন, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বিজ্ঞানী আইনস্টাইন জগদীশচন্দ্র বসু সম্পর্কে এমন মন্তব্য করেছেন, জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত। তাহলে দেখো, ভারতীয় বিজ্ঞানী জগদীশচন্দ্রের সমসাময়িক বিজ্ঞানী ছিলেন আইনস্টাইন, এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন 25-এর বলা হয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনাটি ঘটেছিল? প্রশ্নটি WBSSC প্রিলিম 2019 সালে এসেছিল। অপশনগুলো দেখো। অপশন এ কমিউনাল অ্যাওয়ার্ড, অপশন বি সাইমন কমিশনের আগমন, অপশন সি অসহযোগ আন্দোলন, অপশন ডি রাওলাট আইন প্রণয়ন। তো অবশ্যই এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 সালে 13 এপ্রিল। এবং এই 1919 সালের অব্যবহিত পূর্বের ঘটনা যদি বলা হয় তাহলে অবশ্যই 1919-এর রাওলাট আইন হয়ে যাবে। কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এটা 1932 সালে, সাইমন কমিশন 1927 সালে, এবং অসহযোগ আন্দোলন 1920 সালে। ওকে, পরবর্তী কোশ্চেন 26-এর বলা হয়েছে, নেশনস অফ শপকিপার্স বা দোকানদারদের দেশ বলা হয় কোন দেশকে? অপশনগুলো দেখো। অপশন এ রাশিয়াকে, অপশন বি ইংল্যান্ডকে, অপশন সি জার্মানিকে, অপশন ডি ফ্রান্সকে। এটা অবশ্যই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ইংল্যান্ডকে বলা হয় দোকানদারের জাত বা দোকানদারদের দেশ। ওকে, পরবর্তী কোশ্চেন 27-এর বলা হয়েছে, ফ্রান্সের শিল্প বিপ্লবের অগ্রগামী অংশ কোনটি ছিল? অপশনগুলো দেখো। অপশন এ অস্ত্র নির্মাণ শিল্প, অপশন বি বস্ত্র শিল্প, অপশন সি লৌহ ইস্পাত শিল্প, এবং অপশন ডি জাহাজ শিল্প। এখানে সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প। পরবর্তী কোশ্চেন
1828-এর বলা হয়েছে লা মিজারেবলস গ্রন্থটি কার লেখা? অপশনগুলো দেখো, অপশন এ ভিক্টর হুগো, এবং এটাই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, ভিক্টর হুগোর লেখা লা মিজারেবল গ্রন্থটি। পরবর্তী কোশ্চেন 29-এর বলা হয়েছে ফরাসি বিপ্লবের আদর্শ ছিল, এটা প্রায় অনেকেই জানে যে ফরাসি বিপ্লবের আদর্শ কী ছিল, তবু অপশনগুলো দেখে নিই। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, এই তিনটি ছিল ফরাসি বিপ্লবের আদর্শ। ফরাসি বিপ্লব হয়েছিল কত সালে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী কোশ্চেন 30-এর এবং আজকের এটি শেষ কোশ্চেন, নেপোলিয়ন কর্তৃক নিযুক্ত প্রিফেক্টদের মূল কাজ ছিল, প্রিফেক্টের মূল কাজ ছিল, অপশনগুলো দেখো, অপশন এ জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো, অপশন বি জনগণের উপর নজরদারি বৃদ্ধি করা, অপশন সি প্রশাসনিক দায় দায়িত্ব পালন করা, এবং অপশন ডি বিচার বিভাগীয় কার্য পরিচালনা করা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানোই ছিল নেপোলিয়নের দ্বারা নিযুক্ত প্রিফেক্টদের মূল কাজ। ওকে, তো আজকে ছিল এই 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন এন্টার যে আমাদের এসএসসি সিলেবাস তার উপর, এবং আজকের এই 10 নম্বর ক্লাসের পর আমরা এন্টার সিলেবাসের উপর এরকম মক টেস্ট নিয়ে আলোচনা করব না, আমরা মক টেস্ট অবশ্যই দেব কিন্তু সেটা ইউরোপের ইতিহাসের উপর। তোমরা অনেকেই অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো যে দিদি ইউরোপের ইতিহাসের ক্লাস দিতে বা এরকম মক টেস্ট দিতে, তো তোমাদের সকলের অনুরোধে আমি অবশ্যই ইউরোপের ইতিহাস নিয়ে আলোচনা করব, তবে মক টেস্টের মাধ্যমে, এবং আমাদের অধ্যায়ভিত্তিক যে আলোচনা সেখানে আমরা গান্ধী যুগ শেষ করেছি, এবার আমরা মুঘল যুগ শুরু করব। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী মক টেস্টের ক্লাসে নতুনভাবে ইউরোপের ইতিহাস নিয়ে। ওকে, আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।